পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মঙ্গলবার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে বিনা হেলমেটে বাইক আরোহী ও যাদের সঠিক কাগজপত্র নেই তাদেরকে জরিমানা করা হয়। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক ওসি টিআই সদর এক সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে এই রূপ অভিযান ধারাবাহিকভাবে চলবে। যতদিন না পর্যন্ত মানুষ সচেতন হচ্ছে ততদিন এই অভিযান চলবে। এদিন এই অভিযান চলার সময় এক সাইকেল আরোহীর সাথে ট্রাফিক পুলিশের বিবাদ হয়। ওই সাইকেল আরোহী কানে হেডফোন নিয়ে যাচ্ছিলেন, কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে হেডফোন খুলতে বললে বচসা শুরু হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।